2021-2022 শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি ভর্তির জন্য আজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ সকাল 10টায় বাংলাদেশের 20টি জেলায় একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং বিশ্ববিদ্যালয়গুলো অধিভুক্ত 4 বছর মেয়াদী বিএসসি নার্সিং, 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং 3 বছর মেয়াদী মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য আজ সারাদেশের 20টি জেলায় 1,11,652 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন, যেখানে সরকারি কলেজগুলোতে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য আসন রয়েছে মাত্র 6,000 এবং বেসরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউট মিলে সারা দেশে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের প্রথম বর্ষে ভর্তি হতে পারবেন 33,000 শিক্ষার্থী। সেক্ষেত্রে সারা দেশে মোট 1টি আসনের বিপরীতে লড়াই করবে 3 জন শিক্ষার্থী। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের তথ্য বলছে, প্রতি বছরই নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। যেখানে গেল বছর নার্সিং ও মিডওয়াইফারিতে ভর্তির জন্য 66,000 শিক্ষার্থী আবেদন করেছিল, সেখানে চলতি বছর আবেদন করেছে 1,11,000 শিক্ষার্থী। এই সমস্ত শিক্ষার্থীরা 3 বছরের ডিপ্লোমা এবং 4 বছরের বিএসসি কোর্স সম্পন্ন করে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চাকরির যোগ্যতা অর্জন করবে। আজকের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 1 ঘন্টা, 10টা থেকে 11টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী 23 মে। এরপর থেকে ভর্তি শুরু হবে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সসমূহে।